হ্যালো ভিউয়ার্স, আজকে একটু ম্যাথমেটিক্সটাকে আরও ইজি করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ম্যাথমেটিক্স হচ্ছে একদম ইজি একটি সাবজেক্ট। আমরা ভেবে নিই যে ম্যাথমেটিক্স হয়তো ভীষণ কঠিন, কিন্তু কঠিন নয়, ম্যাথমেটিক্স সো ইজি। সেজন্যই নিজেরা আরও আগ্রহী হন এবং বাড়ির সকলকে আগ্রহী করে তুলুন, বিশেষ করে আপনার পরিবারের ছোটদের, যাদের সন্তানাদি এখনও ছোট তাদের প্রতি আরও আগ্রহ করে তুলুন। কারণ ছোটোর থেকে যদি ম্যাথে আগ্রহ করে না করা যায়, তাহলে কিন্তু ম্যাথমেটিক্সটাকে ভীষণ কঠিন হয়ে উঠবে। এবং এবং আমাদের যে যারা ভাই বোন বা ছোট ছোট বাচ্চা আমাদের ক্ষেত্রে, আমাদের সন্তান যারা আছেন, তাদেরকে ম্যাথমেটিক্স নিয়ে আমরা নিজেরাই অর্থাৎ গার্জিয়ানরা, অভিভাবকরাই কিন্তু সব থেকে বেশি ভীতি তৈরি করে দিই যে ম্যাথমেটিক্সটা ভীষণ কঠিন, অঙ্ক কিন্তু খুব কঠিন আছে, তুমি কিন্তু বেশি করে পড়বে, বেশি করে দেখবে না। সবসময় তাকে এই ভীতিটা দেওয়া যাবে না যে অঙ্ক কঠিন। অঙ্ক কঠিন নয়, অঙ্ক সহজ, এবং সেই সহজে কতগুলি ইন্টারেস্ট তৈরি করা তার মধ্যে। যেমন চেষ্টা করে দেখুন, আমি এখনই করে দিচ্ছি, 65 65 কত হচ্ছে বলুন তো? কত হবে? 4225, 37 63 কত হবে? এটা কি সহজে করা যাবে? না, এটা আবার থাকবে নেক্সট পার্টের ভিডিওতে, এর পরের ভিডিওতে। পরের ভিডিও মানে আজকেই, এটা ফার্স্ট ট্রিক্স নয়, সেকেন্ড ট্রিক্স। এই যে এরকম গুণ একদম ইজিলি করে নিতে পারবো। এবার ঠিক সেরকমই মনে করুন, 35 35 কত হবে? 12 25। কিভাবে হলো দেখুন, সময় লাগলো কি? সময় লাগলো না। মনে করুন এটা 42 48 কত? 2016। সবাই লাগলো না? ম্যাজিকের মতন। অর্থাৎ বাচ্চাদেরকেও এই প্রতি আগ্রহ করা এবং নিজেরাও শিখতে পারেন, এবং যারা চাকরি পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে তো এটা ভীষণ প্রয়োজনীয়। করি আরও যদি বলেন যে আরও 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 একটু দেখে নিন, আরও আর একটু দেখান তো, কোনো অসুবিধা নেই। যেমন 63 67 করুন না, কোনো অসুবিধা নেই। 4221 62 68 কতক্ষণ সময় নেই? সময় লাগে না। এভাবে এখন মূল ট্রিক্সটিতে যাওয়া যাক। এখন মূল ট্রিক্সটি সেখানটাকে বলি, যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। তাহলে সমস্ত ধরনের এর ধরনেরও ম্যাথমেটিক্সের উপরে, শুধু বিভিন্ন ইনফরমেশন নিউজ বা নয়, এই ম্যাথমেটিক্সের উপরেও আমার ভিডিওতে এখানে পাবেন। এবার মূল ইস্যুতে আসি। এটি যে ট্রিক্স, যে ট্রিক্সটি বা ইন্টারেস্ট গ্রো করার জন্য যে ম্যাথ, দেখুন এখন যেমন করেছিলাম 63 67, এক্ষেত্রে ওয়ান ওয়ানসে যে আছে, অর্থাৎ বাংলায় আমরা যে বলি একক, এককের ঘরে যে দুটো সংখ্যা থাকবে তার যোগফল হতে হবে 10। আর দশকের ঘরেরগুলো যদি সমান থাকে, দশকের ঘরের যদি সমান থাকে, তাহলে এই সূত্রটা কাজে লাগবে। কি করবেন? 3 × 7 কত হচ্ছে? এই দুটোকে করে দিন 21। আর ছয়, আমরা এমনি 1 2 3 4 5 যেরকম বলি, ছয় ছয়ের পরে কত? 7। ছয়ের পরে পরের সংখ্যা 7, এই দুটোকে গুণ করে দিন, 6 7 42, এটি হবে অ্যান্সার। করে দেখুন, হবে একদম শিওর। কোনো কোনো ক্ষেত্রে পাঁচে পাঁচ, লাস্টে পাঁচ থাকলে পরে আমাদের বর্গ করতে হয়, বলে বাবা কত বোধ হয় কঠিন। যেমন 85 85, দেখুন এটাও কিন্তু ওই নিয়মে পড়ছে, পাঁচ আর পাঁচ যোগ করলে 10, আর দুটো ইকুয়াল আছে, তাহলে কি হবে? 25। আটের পরে কত? 9 8 9 72 72 25। তাহলে কি টিক্সট মেনটা কি? আবার বলে দিচ্ছি, যে করে আর একটু সংখ্যা নিই, সাপোজ 37 33, এই দুটোকে ইন্টু, একের ঘরে দুটোকে গুণ করব, 3 7 21। এবার এখানে কত হচ্ছে? 3 3, এর পরে সংখ্যা কত হয়? 4, তাহলে 3 4 12। ক্যালকুলেটার করবেন, দেখবেন এটি আসবে। আপনাকে ক্যালকুলেটারের থেকে আপনি আগে গুণ করতে পারবেন, অর্থাৎ আপনি নিজেই গিয়ে যাবেন ক্যালকুলেটার, একদম পুরোপুরি ক্যালকুলেটারের, বলা যেতে পারে যে ক্যালকুলেটার আর দরকারই নেই আপনার কাছে। তবে সব গুণ করার সময় যে খুব সহজে করা যাবে তা নয়, এটি হলো ফার্স্ট। সেকেন্ড যে জিপ আছে, এটাকে আবার সেই ওইটাই রিমাইন্ড করে নেবেন, আবার বা আবার দেখে নেবেন, অসুবিধা নেই। এবার ট্রিক্স নম্বর টু যেটি আছে, সেই ট্রিক্স নম্বর টুতে আপনি আসুন। দেখুন, মনে করুন ইন্টু করবেন 62 × 41, এরকম। এখানে তো কোনো নিয়ম কার্যকর হচ্ছে না কিন্তু, যে এই এককের ঘরে সমান আছে বা দশকের ঘরে সমান আছে, তাহলে যে কোনো গুণ, দুই ঘরের অঙ্কর সংখ্যা গুণ করার সময় কি করবেন? ট্রিক্সটি দেখিয়ে দেখি, এখানে এককের ঘরে কত? 2, এখানে এককের ঘরে কত? 2, গুণ করুন দুই অক্ষে
এবার একটা গ্যাপ ছাড়ুন, গ্যাপ ছেড়ে দিন ব্ল্যাঙ্ক। এবার এর দশকের ঘর এর দশকের ঘর 24 লিখে দিন, 24। এবার হচ্ছে আসল কাজ, এই দুটোর ইনটু 2, 4 কত হচ্ছে 8, 6, 1 কত 6, অ্যাড করুন তাহলে 14। এখানে যে গ্যাপটা যেটা বললাম যে গ্যাপ ছাড়ুন, সেখানে হবে হচ্ছে এক ঘরের সংখ্যা, এক ও এক ঘরের সংখ্যা হবে, অর্থাৎ 14 আছে 14, 4। এবার এক কোথায় যাবে, পালাবে না, এই একটি হবে কি 24-এর সাথে এক যোগে গেলে কত হবে 25, তাহলে এটা হয়ে যাবে, অর্থাৎ 2542, 2542। ক্যালকুলেটার নিয়ে করুন, দেখুন তাই হবে, তাহলে কিচ্ছু না, একদম ইজিলি হবে। দেখি 2, 4, 6, 24, তাহলে 6, 4, 2, 8, 6, 8, 14, 14, 4, অর্থাৎ 5 থেকে 6 সেকেন্ড, 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আপনি করে নিতে। আরেকটা এক্সাম্পল আনি, 23×21=2, এটা একদম ইজি, 3×3 গ্যাপ, 2×2=4, এবার এর সাথে হচ্ছে 2×6, এর সাথে 6 দিয়ে 8, 483 হয়ে গেল। এবার আরেকটা নিয়ে এক্সাম্পল, একটা সাইডে এদিক থেকে নিই, 32×24 কী হবে, যা বলেছিলাম একক একক গুণ করুন, এককের ঘর এককের ঘর 4×2=8, দশকের ঘর 6, এক ঘর ছেড়ে দিতে বলেছিলাম মাঝখানে, তাহলে কী হবে এর সঙ্গে গুণ 2×2=4, 3×4=12, 12×4=16, 16×6 থাকলে 1, এই যে 1 থাকলো এই 1টা এখানে চলে যাবে, অর্থাৎ 7, 7, 6, 8, এই হচ্ছে আমাদের গুণ। এবার অনেকেই বলবে যে এ তো সবই সোজা সোজা আছে, একটু কঠিন দিকে যান না কেন, অনেক ক্ষেত্রেই তো যদি না হয়, এখানে তো গুণ করলে পরে 4×2=8, গুণ করলে তো এক ঘরের সংখ্যা আছে, যদি 2 ঘরের সংখ্যা আসে তাহলে কী হবে, দুরকম আছে ব্যাপারটা, একটু মনে রাখতে হবে। এই সাপোজ 62×45, এবার এই ক্ষেত্রে হবে কি, এই 5×2=10 লিখুন এখানে, 4×6=24 লিখুন, এবার এই দুটো গুণ করুন 8, এই দুটো গুণ করুন কত, কত হচ্ছে 30, যোগ করলে 38, এখানে লিখে পেলুন 38, 0, 8×9=7, 2790, প্রবলেম হলো কোনো না। এবার এটাকেই একটু অন্যরকম ভাবে করি, 72×19 সাপোজ, দেখুন এবার এই দুটোকে ইন্টু করলে কত হচ্ছে 18, লিখে রাখুন 18, কোনো অসুবিধা নেই, এটাকে ইন্টু করলে 7, নো প্রবলেম 7, এবার কি হবে, এবার কি হবে, এবার এই দুটো ইন্টু করলে কত 2, আর দুটো ইন্টু করলে 7×9=63, তাহলে যোগ করলে হয়ে গেল 65, এবার এখানে 18 ছিল, 18×8 হাতে থাকলে কত 1, আর এই যে 65 যোগ হলো, 65 আর 1 কত 66, হাতে থাকলো 6, 6 আর সাথে 13, 1368, এই হলো গুণ। এখন অনেকে বলবে তো আমি আরও আগে বোধহয় করতে পারবো, এমনি এমনি না, পারবেন না, এটা যত সহজে করতে পারবেন এটা তত সহজেই হবে না, এটি কি শুধুমাত্র প্র্যাকটিস, আপনার যদি প্র্যাকটিস হয়ে থাকে আপনি একদম ইজিলি করতে পারবেন, প্র্যাকটিস হয়ে গেলে পরে এর সঠিক একদম ইজি, বহুত তাড়াতাড়ি আপনি করতে পারবেন, কিন্তু প্র্যাকটিসটাই মেইন, প্র্যাকটিসটা এর, শুধু প্র্যাকটিস না, আপনি যদি আপনার বাচ্চাকে যদি দেখান, বা যারা যারা স্কুলের টিচার আছেন তারা যদি তাদের স্কুলের ছাত্রদের যদি এরকম যদি মাঝে মাঝে ম্যাথমেটিক্স করার সময় যদি আরও যদি একটু এরকম মশলাদার যদি জিনিস তাদের সঙ্গে শেয়ার করেন, তাহলে কিন্তু তারা আরও খুশি হবে এবং অঙ্কে আগ্রহী পারবে, অর্থাৎ শুধুমাত্র নিজে আগ্রহী নয় ছাত্রদেরও আগ্রহী করতে পারবেন এই এই পদ্ধতিতে। তাহলে আমি একটু করে নিই, আমি একটা যে কোনো একটা এক্সাম্পল দিই, মনে করুন করতে বললেন 42×48, 16×20, কোনো টাইম দরকার পড়লো না, একদম ইজিলি। এবার সাপোজ এটা ইন্টু করতে বললেন 91×17, আমি একদম করে দেবো 7, 9, 9×7=7, 9×7=16, 7×1=1, 7×63=63, এটা সময় বেশি লেগে গেল, সরি এটা আবার লিখে নিই, 91×17, এক্ষেত্রে ইন্টু করতে গেলে 7×7=9, 1×7=63, 63×65=5, 7×6=9×6=15, অর্থাৎ 15, 7×7=63, 65, 9×5=15, 1, 5, 5, 7, এই হচ্ছে আমার ম্যাথ।
আগের যে যেটি আছে সেটির থেকে এক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, এইটুকুই যা পার্থক্য আছে। ধন্যবাদ সবাইকে, যদি ট্রিকগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।